नमस्कार खाकुड़दा न्यूज अपडेट अपने स्वागत। दिलीप घोषर ऊपर न्यूटन आक्रमण प्रतिबादे विक्षोभ मिचिल और अवरोध करल पुरुंदा ग्रामे बूथ सभापति गुरमोहन हाथी बूथ प्रमुख प्रदीप बेरा और संख्यालघु सेल नेता अजीजुल आली और अन्यान्य सदस्यगण। आज हलो पयला जुलाई 2020 खूब एक गुरुत्वपूर्ण दिन एवं दुखे सहित बोलते हे ये फार्माद बाहिनी तृणमूलर जे दलालगुलो आछेन बा आछे उनादेर एकटु लज्जा थाका दरकार। प्रत्येक बाड़ीते जेभावे गार्डियन थाके उनादेर एकटा दलेरो गार्डियन्स आछे माननीय মমতা ব্যানার্জী, तो सेभावे आमादेर भारतीय जनता पार्टी पश्चिमबंगे राज्य सभापति तथा 34 नम्बर लोकसभा मेदिनीपुरेर लोकसभा केंद्रे सांसद सम्माननीय दिलीप घोष महाशय आज के निउटाइने जेभावे অতর্কিত ভাবে হামলা হয়েছে তা খুব লজ্জার বিষয়। তো আমি ধিক্কার জানাই এই তৃণমূল সরকারকে বা ধিক্কার জানাই এই মমতা সরকারের এই যে গুন্ডা বাহিনীকে পুষে রেখেছেন। আমি জানি না ওনারা এই ধরনের কতদিন চালাবেন। আমাদের দেখুন আজ কয়েকদিন আগে দাঁতনটু পশ্চিমমণ্ডলে দাঁতনটু 219 বিধানসভায় আমাদের স্বর্গীয় প্রবন জানার উপরে অতর্কিত হামলা হলো, উনি স্বর্গবাস করলেন। তারপরে আজকে নিউটনে সকাল সকাল দিলীপ দা মর্নিং ওয়াক যখন করছিলেন অতর্কিতভাবে ওনার উপর হামলা করা হলো। কেন করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, কারণ ওনারা ভালো কাজ দেখতে পাচ্ছেন না। আজকে 2011 থেকে গতকাল যেটা আমাদের রাজ্যের সভাপতি সৌমিত্রদা বললেন, তো আমাদের প্রত্যেক মানুষের একটা বিজলির বিল প্রত্যেক রাজ্যে রাজ্যে হয়েছে, কমেছে এবং ছাড় দেওয়া হয়েছে এই বিগত 3 মাস যে লকডাউন চলছিল। কিন্তু আমাদের রাজ্যে দেখুন আজকে 8% করে নেওয়া হচ্ছে, আর অন্যান্য রাজ্যে 3% 4% বিলো 4% সব ধরনের আছে, তবুও কিন্তু আমাদের রাজ্যে এটা হচ্ছে না। কারণটা কী, মমতা সরকার কী করছে? আজকে একটা মানুষ বাচ্চা জন্ম নিলে তার উপরে যে ধরনের একটা ঋণ দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে, সে যেই হোক না কেন সে কীভাবে প্রতিরোধ করবে? আমরা আজকে যেভাবে পশ্চিমবাংলাটাকে আজকে মমতা সরকার ডুবিয়ে দিয়ে যাচ্ছে তার জন্য আমি প্রত্যেক আপনাদের মিডিয়ার মারফত আমি প্রত্যেক জনগণকে আহ্বান জানাতে চাই, আপনারা আসুন, বিজেপির সাথে থাকুন, বিজেপির হাত ধরে চলুন এবং এই বর্বরিত তৃণমূল সরকারকে পশ্চিমবাংলা থেকে বিদায় দিন। আর এই দিলীপদার যে আজকে হামলা হলো অতর্কিতভাবে, তার জন্য আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যে ব্যক্তিরা বা যিনারা করেছেন তাদের উপর যেন শক্ত মানে শক্তভাবে ওদের পেশ করা যায় প্রশাসনের কাছে। এই বলে আমি শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে যেভাবে বর্বরিতভাবে যেভাবে হামলা করা হয়েছে, সত্যি আমার আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমার বিশেষ করে আমার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে রাজ্য সরকারের যে দালাল যে সমস্ত হারমাত গুন্ডারা আমাদের রাজ্যের সভাপতিকে যেভাবে আজকে বর্বরিত আচরণ করেছে তাদের যথারীতি তাদের শাস্তি চাই। প্রশাসনের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের যেখানে যে সমস্ত আমাদের কার্যকর্তারা রয়েছেন তাদের উপরে যে অত্যাচার করছেন তাদেরকে ন্যায্য তাদের যে অধিকার আর ন্যায্য এভিডেন্স নিয়ে আপনারা গ্রেপ্তার করবেন, এটা আমি আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে সূচনা করছি। আর জিনিস, আমাদের সমস্ত জায়গায় যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের হামলা করা হচ্ছে, সত্যি এই সরকারের বিরুদ্ধে আমরা সারা পশ্চিম বাংলায় প্রতিবাদ আজকে করছি, পথসভা করলাম আমরা প্রত্যেকটি জায়গায়। আমাদের এর বিচার চাই, এর সাহায্য চাই, যে সমস্ত গুন্ডারা আমাদের রাজ্য এই রাজ্যের যে সমস্ত হারমাত বাহিনী রাজ্য সভাপতিকে যেভাবে অত্যাচার বর্বরিত আচরণ করছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি বিজেপি জিদাপ্পা, 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 বিজেপি বিজেপি জিদাপ্পা।